নমস্কাৰ, ঈশ্বৰ দৰে শিক্ষাগুৰুসকল, আপোনালোকে অমৃত বিশ্ব আন্দোলনত এই কাৰ্যসূচীত আপোনালোকে কেনেকৈ আপোনাৰ গছ ৰোৱা চেলফি কেনেকৈ আপলোড কৰিব সেই বিষয়ে আজিৰ এই ভিডিঅ'টো বনাবলৈ লৈছোঁ। ইয়াতে আপোনালোকে প্ৰথমতে কি কৰিব লাগিব, আপুনি আপোনাৰ চেলফি গছৰ লগত উঠা চেলফি আপুনি দুই ধৰণে আপলোড দিব পাৰিব। এক নম্বৰত আছে এপ, এপৰ সহায়ত আপুনি দিব পাৰিব, আৰু এটা আছে আপোনাৰ কি ৱেব পৰ্টেল। ৱেব পৰ্টেলৰ জৰিয়তেও আপুনি ৱেব ৱেবছাইটৰ জৰিয়তেও আপুনি আপলোড দিব পাৰিব। পৰ্টেল নহয় চৰি, ৱেবছাইটৰ জৰিয়তেও আপুনি লগ ইন কৰি আপলোড দিব পাৰিব। ৱেবছাইটত গৈ আপুনি কেনেকৈ আপলোড দিব সেইটো আপোনালোক দেখিবলৈ লৈছোঁ। আপোনালোকে প্ৰথমতে কি কৰিব, ক্ৰমত যাব, ক্ৰমত গৈ আপুনি ইয়াতে চাৰ্চ বটমত যাব। ইয়াতে চাৰ্চ অৰ্কটাইপ ৱেব এড্ৰেছ, ইয়াতে য'ত লিখা আছে আপুনি ক্লিক কৰক। ক্লিক কৰি ইয়াতে আপুনি লিখিব এ পি এ আবা ডট আছাম ডট গভ ডট, আপোনালোকে আৰু বিশেষ লিখিব নালাগে, আপোনালোকে এনেকৈ লিখিলে তলত আহি যাব অমৃত বিশ্ব আন্দোলনৰ এই ৱেবছাইটটো, তাতে আপোনালোকে ক্লিক কৰি দিয়ক। ক্লিক কৰি দিয়াৰ লগে লগে আপোনালোকে দেখা পাইছে ধুনীয়াকৈ ওলাইছে অমৃত বৃক্ষ আন্দোলন। অমৃত বৃক্ষ আন্দোলনৰ তলতে আছে লগ ইন ফৰ্ম, আপোনালোকে কি কৰিব লাগিব, যেতিয়া আপোনালোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছিল, যদি আপুনি ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা নাই সেইটো বেলেগ কথা হ'ব, আৰু যদি আপুনি ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছে এতিয়া আপুনি চেলফি আপলোড কৰিব, তেতিয়াহ'লে আপুনি কি কৰিব লাগিব, আপোনাক সেই ৰেজিষ্ট্ৰেশ্যন কৰাৰ সময়ত যিটো মোবাইল নম্বৰ ব্যৱহাৰ কৰিছিল সেই মোবাইল নম্বৰটো ইয়াতে বঢ়াব লাগিব। এই ক্ষেত্ৰত মই নিজৰ মোবাইল নম্বৰটো বঢ়াই দিছোঁ, আপোনালোকে চাব, ইয়াতে মই নিজৰ মোবাইল নম্বৰটো বঢ়াইছোঁ। বঢ়াৰ পিছত ইয়াতে আপোনালোকে দেখা পাইছে নীলাকৈ আছে ক্লিক হেয়াৰ টু গেট ওৱান টাইম পাছৱৰ্ড, মানে অ' টি পি, ইয়াত আপুনি ক্লিক কৰি দিব। সেই ব্লু কালাৰৰ যিটো ওৱান টাইম পাছৱৰ্ড লিখা আছে সেইটো ক্লিক কৰিছোঁ। কৰাৰ পিছত কি হৈছে চাব, আপোনালোকে অ' টি পি আহি গৈছে। সেই অ' টি পিটো আপোনালোকে এই তলত যিটো নেকি ইণ্টাৰ অ' টি পি আছে তাতে আপুনি বহাই দিব লাগিব। অ' টি পিটো মই বহাই দিছোঁ, আপোনালোকৰ চি কেনেকৈ অ' টি পি আহিব আপোনালোকে বহাই দিব। তাৰপিছত তলত দেখা পাইছে আপোনালোকে কি ছাবমিট, এই ছাবমিটত ক্লিক কৰিব। ছাবমিটত ক্লিক কৰিলে আপোনাৰ সেই ৰেজিষ্ট্ৰেশ্যন যিটো কৰোঁতে আপোনাৰ যিটো হেৰি আছে খুলি গৈছে। যেনিবা ইয়াতে চাওক ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ আছে, কেটাগৰি, তাৰপিছত লোকেশ্যন, ইনষ্টিটিউট ডিটেইলছ, যেনিবা মই এখন স্কুলৰ শিক্ষক, সেই হিচাপত ইয়াতে স্কুলৰ নামটো আহিছে আমিনপাৰা এল পি স্কুল, ইয়াতে আহিছে ফুল নেম, ফুল নেমটো আজিজুল হক বুলি আহিছে, কাৰণ এওঁ হ'ল আমাৰ স্কুলৰ হেডমাষ্টৰ। আমি যেতিয়া ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছিলোঁ তেতিয়া ইয়াতে লিখা আছিল অপশ্যনত যে হেড অফ দ্য ইনষ্টিটিউট, গতিকে আমি হেডমাষ্টাৰৰ নামটো দিছিলোঁ, যাৰ কাৰণে ইয়াতে আমাৰ হেডমাষ্টাৰৰ নামটো আহিছে, মোৰ নিজৰ নামটো অহা নাই, গতিকে ঠিক আছে। তাৰপিছত তলতে আছে মোবাইল নাম্বাৰ আৰু এছ, এনেকৈ যি আপুনি ৰেজিষ্ট্ৰেশ্যনৰ সময়ত কৰিছিল সেই ইত্যাদিবোৰ ইয়াতে আহিছে। এতিয়া আপুনি কি কৰিব লাগিব, ইয়াৰ পিছত আপুনি সোঁফালে অলপ টানিব, আপুনি দেখা পাইছে ইয়াতে লিখা আছে গ্ৰীণ কালাৰত আপলোড প্লেণ্টেশ্যন ইমেজ, আপুনি যে গছটো ৰুইছে সেই গছৰ লগত যিটো ফটো লৈছিল সেই ফটোটো ইয়াতে আপলোড দিব লাগিব। আৰু সেই ফটোটো হ'ব লাগিব, যেতিয়া আপুনি ফটোটো ল'ব আপোনাৰ মোবাইলৰ লোকেশ্যনটো ৱান থাকিব লাগিব, বা জি পি এছ লোকেশ্যনত আপুনি ফটোটো ল'ব লাগিব। যদি জি পি এছ জিঅ' টেগিং ফটো নহয় তেতিয়াহ'লে নলয়, গতিকে আপোনালোকে কি কৰিব লাগিব, ফটো লওঁতেই আপোনালোকৰ লোকেশ্যনটো অন কৰি ফটো ল'ব লাগিব। গতিকে চাওক ইয়াতে মই ইয়াতে লিখা য'ত লিখা আছে আপলোড প্লেণ্টেশ্যন ইমেজ, ইয়াতে মই ক্লিক কৰিছোঁ। ক্লিক কৰাৰ লগে লগে কি দেখাইছে চাইছে আপোনালোকে, ইয়াতে এটা আহিছে যে প্লেণ্ট নেম, মানে আপুনি কি গছ ৰুইছে ইয়াতে বহাব দিছে, ইয়াতে আপুনি বহাব লাগিব, মানে নিজে নিজে বহুৱা বহাবও পাৰে, বা তলতে সেই হেৰিটোত ইফালে অলপ সোঁফালে থকা তল পিনে এটা কাৰ্চিন দেখাইছে, তাতে যদি আপুনি ক্লিক কৰি দিয়ে গছবিলাকৰ নামটো আহি যাব, যিমান গছ হেৰি আছে সেইবিলাক আহি যায়। গতিকে এই গছবিলাক আপোনালোকে চাব পাৰে, আগাৰু, আজাৰ, আমাৰি, আমলখি, অৰ্জুন, বদম, বেলকোৰ ইত্যাদি গছবিলাকৰ নামবিলাক আহি গৈছে। মই যিহেতুকে তিতাচপা গছ ৰুইছিলোঁ, গতিকে তিতাচপা গছটো মই চেলফি লৈ থৈছোঁ, তিতাচপা, এই তিতাচপাটো মই চেলেক্ট কৰি দিছোঁ, বা আপুনি লিখি দিবও পাৰে।
পিতা সপাসে লিখি দিছো ইয়াতে। তারপর আপনি সোফালে টানিব, টানি ইয়াতে সোর্স ফাইল, সোর্স ফাইল আপনি ক্লিক করব। ক্লিক করলে আপনার ক্যামেরা বা আপনার এইটো নাকি কি বলে কয় মিডিয়া দুটা বস্তু আহি যাব। যদি ফটো আপনাদের আগতেই উঠি থৈছে তেতিয়া হলে কি করিব লাগিব, মিডিয়াত যাব, আর যদি নাই উঠা তেতিয়া হলে ক্যামেরা অন করে আপনি ফটো উঠাব পারে। মুঠতে কথা হল ফটো উঠতে আপনি লোকেশনটি অন করে রাখব লাগে। এতিয়া মই কি করেছো, এই মিডিয়াত গেছো, মিডিয়াত ক্লিক করার লগে লগে এই ফটোবোৰ আহি গৈছে। ইয়াতে মোর যেটা ফটো লওয়া আছে, লোকেশন অন করে যেটা ফটো লওয়া আছে আপনাদের দেখা পাইছে, ইয়া গছর লগত, গছর লগত উঠা ফটো আছে, কিন্তু মই সেইটো ফটো সিলেক্ট করেছো। সিলেক্ট করে এই সিলেক্টত ক্লিক করেছো, করার লগে লগে মোর ইমেজটো ইয়াতে লৈ লৈছে। এতিয়া সাবমিট, ইফালে সোফালে টানিলে দেখা পাইছে সাবমিট, সাবমিটত মই ক্লিক করে দিম। সাবমিটত মই ক্লিক করেছো, ক্লিক করার লগে লগে এইটো অলপ সময় রুকিব লাগিব আপনি হওয়ালৈকে। আপনাদের চাব সাবমিট মই করেছো, তাতে আপলোড হয়ে গেল, আপলোড হয়ে গেল। আপনাদের দেখা পাইছে মই আগতেও এটা করেছিল ফটো আপলোড, এটা এটা করিলো, এনেকৈ দুটা আপলোড হল। এতিয়া মোৰ এইটো ফটো দেখাইছে, ইয়াতে আপলোড হয়ে গৈছে। এই ফটোটোর আপনাদের সোফালে চালে দেখা পাব লেটিটিউড এট লংটিটিউড এই দুটা দেখাইছে, মানে এটা হল লোকেশন, লোকেশনের হেৰিটো দেখাইছে ইয়াতে, মানে ফটোটো লোকেশন অন করে লওয়া হয়েছে বলে এটা আহিছে। আর যদি লোকেশন অন করে লওয়া নহয় তাহলে ফটো আপলোড নহব। ইয়ার পিছত আপনি কি করব লাগিব, লাস্ট আপনি যে ফটোটো যে আপলোড করেছে এটি সাকসেসফুল হয়ে গেছে, গতি ইয়াতে মানে সার্টিফিকেট এটা ওলাব পারি। এই যেটা নাকি গ্রিন কালারের তলতে দেখা পাইছে ডাউনলোড প্লেস সার্টিফিকেট, কলাকে তাতে বগাকে লিখা আছে, কলা কালারত মানে কলা রঙের বগাকে লিখে তো আপনি ক্লিক করে দিব লাগিব ডাউনলোড প্লেস সার্টিফিকেট। তাতে ক্লিক করিল যে দেখাইছে এটা সার্টিফিকেট ডাউনলোড, ডাউনলোড মই ক্লিক করিল, করার লগে লগে চাওক আপনি ওপেন সার্টিফিকেট তো ওপেন, এইটো সার্টিফিকেট, সার্টিফিকেট তো আমার হেডমাস্টারের নামতে আহিছে। ইয়ার কারণ হল আমি হেড অফ দ্য ইনস্টিটিউটর নাম দিছিল, তার কারণে আমার হেডমাস্টার আজিজুল হকর নামটো ইয়াতে আহিছে। এনেকে আপনাদের 17 তারিখে করিব লাগিব প্রত্যেকে, দুটা দুটা সেলফি আপলোড দিব লাগিব, দুটা হোক বা এটা হোক সেলফি আপনি রোয়া গছটো এনেকে আপলোড দিয়ার পিছত এনেকে এখন সার্টিফিকেট পাব। আশা করেছি আপনাদের বুঝি পাইছে, বুঝি পোৱা নাই যদি কমেন্ট করে জানাব পারে। ধন্যবাদ।